শুধু হাত নয়, শেষ পর্যন্ত জীবনটাই দিতে হয়েছে রাজীবকে। কলেজ ছাত্র রাজীবের কথা বলছি, দু চোখে স্বপ্ন নিয়ে লড়াই শুরু করেছিলেন টিকে থাকার, শেষ রক্ষা হয়নি তার। জীবনটাই কেড়ে নিল বেপরোয়া দুই বাস চালক। চিকিৎসক জানালেন মাথায় আঘাতের কারণেই রাজীবের মৃত্যু। এই অকাল মৃত্যুতে মাথার উপরের ছায়া হারিয়েছে রাজীবের ছোট ছোট দুই ভাই। কে নেবে তাদের এই দায়িত্ব, কে নেবে এই মৃত্যুর দায়? ছোটবেলায় বাবা মাকে হারান রাজীব, হতাশ না হয়ে ঝাঁপিয়ে পড়েন জীবনযুদ্ধে। দুই ভাইয়ের দায়িত্ব নিয়ে এগুচ্ছিলেন স্বপ্নপূরণের পথে, পড়ছিলেন তিতুমির কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিল সব। বাহু শরীর থেকে বিচ্ছিন্ন পেয়েছি এবং মস্তিষ্কে রক্তক্ষরণ পেয়েছি। তো মস্তিষ্কে রক্তক্ষরণটাই মারাত্মক ছিল, মস্তিষ্কের কারণেই সে মারা গিয়েছে। মা বাবার মতো আগলে রাখা অভিভাবককে হারিয়ে দিশে হারা ছোট দু ভাই। বিচার দাবির চেয়েও তাদের প্রশ্ন, কেন এমন হয়? যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার জন্য আমরা শাস্তি চাই, যেন আর কোনোদিনও এরকম না হয়। আমাদের মধ্যে যে একটা সুখ ছিল, এর মধ্যে ভাই থাকা অন্যরকম একটা, কিন্তু এই সুখটা তো আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু যাদের কারণে আমাদের এই সুখটা এরকমভাবে বিচ্ছিন্ন হলো, আমি তাদের কঠোর শাস্তি চাই। যথাযথ ক্ষতিপূরণের পাশাপাশি রাজীবের দুই ভাইয়ের পাশে দাঁড়ানোর আহ্বান স্বজনের। ডক্টররা বলছে যে সারা কটা থেকে ওনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, তাই ওনাদের বুকে কিছু কিছু প্রসেসিং আছে, যেটি ওনারা আসলে সব তো বুঝি না, কিন্তু ওনারা 12:40 আমাদেরকে ডিক্লেয়ার করছে। তবে এই দায় নিতে চান না বাস মালিকরা, বরাবরের মতো এড়িয়ে গেছেন এবারও। এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা হয়, ওই ক্ষেত্রে অনেক সময় মালিকের পক্ষে এটা করে ওঠা সম্ভব হয় না। আর দ্বিতীয়ত যে আপনার যদি দুর্ঘটনায় কেউ মারা যায়, তার জন্য কিন্তু এই দুর্ঘটনায় মারা যাওয়া, আহত হওয়া, এই সমস্ত কিছুর জন্যই আমার গাড়ির কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করা আছে। রাজীবের শেষ ঠিকানা পটুয়াখালীর বাউফলের দাসপাড়া গ্রাম। এমন মৃত্যু গুটিয়ে দিল তার স্বপ্নপূরণের লড়াই। পিন্টু হাজং, নাগরিক।